বন্ধুরা আমার, যত বেদাতি আমল চলছে, যত ভুয়া আমল চলছে, রাসূলের আনুগত্য কেউ করতে চায় না, রাসূলের প্রতি তার মানে ভক্তিও নাই। ভক্তি আছে কোন জায়গায় জানেন? যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন দুই আঙ্গুলে চুমু খায়, এটা হলো ভক্তি। আর একটা ভক্তি আছে, মানে যখন ওই যে বলে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুনাজাত যখন শেষ করে, তখন কি করে? চুমু দেয় বুড়ো আঙ্গুলে, আর এবার দুই চোখ লগড়ায় এভাবে। এটাই হলো ভক্তি। ভক্তি কমতে কমতে সুন্নাত খতম হতে 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 এখন চলে গেছে মুখে আর চোখে, আর কোথাও সুন্নাত নাই। সাধারণ আপনি চিন্তা করতে পারেন যে বেদাতিরা কত বড় দুশ্মন, শরীয়তের দুশ্মন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবী কি এমনি তাড়িয়ে দিবেন তাদেরকে? তাদেরকে জায়গা দিবেন না কিয়ামতের মাঠে? কাউসারের পানি পান করতে দিবেন না? সুপারিশ করবেন না তাদেরকে? বেদাতিরা রাসূলের সুপারিশ পাবে না, বেনামাজিরা রাসূলের সুপারিশ পাবে না, যারা শিরিকে আকবার করে মারা গেছে এ নবীর সুপারিশ পাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাখতারতু শাফা লিমাম মাতালা ইশতিক বিল্লাহি শাইয়া, 2441 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে। আমার সুপারিশ তার জন্য, আমি তার জন্য সুপারিশ করব যে ব্যক্তি মারা গেছে অথচ আল্লাহর সঙ্গে শরীক করেনি, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ। যে শিরিক করে মারা গেছে তার জন্য কোনো সুপারিশ নাই। আরেক শ্রেণী পাওয়া গেলে কে? বেদাতির জন্য আল্লাহ নবী সুপারিশ করবেন না।